সাওলের 100তম শাখা উদ্বোধন সিলেটে। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা সবাই আমার থেকে অনেক সিনিয়র এবং অনেক জ্ঞানী মেধাবী। তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই। আমি যেটা বলবো যে আমাদের রোমান সাহেব আসলে অনেক মূল্যবান কথা বলেছেন, আমি একটু ভিন্ন দিকে আগাবো। একটা হচ্ছে যে মানুষের জীবনের যে মানে মানুষটা একটা লিভিং অর্গানিজম, এখানে হাজার রকমের মেকানিজমের মাধ্যমে চলে, কিন্তু আমরা সবসময় দেখা যাচ্ছে যে আমরা একটি নির্দিষ্ট চিকিৎসা নিতে অভ্যস্ত, সেটা হচ্ছে অ্যালোপ্যাথি। কিন্তু এর পাশাপাশি যে আরও অনেক বিজ্ঞান আছে সেটি নিয়ে আমরা আসলে অনেক সময় চিন্তা করি না, কারণ এটার প্রতি এতটাই ইয়ে হয়েছে যে আমরা এটার প্রতি মানে আকর্ষিত হয়ে যাচ্ছি। কিন্তু এর অপোজিটে যে আরও কিছু বিষয় আছে, যেমন হোমিওপ্যাথিক আছে, অ্যালোপ্যাথিক আছে, আকুপাংচার আছে, এই আয়ুর্বেদিক আছে, আকুপাংচার আছে, এবং ঠিক সেই ধরনের চিন্তা নিয়ে এখানে সাওল কর্তৃক কিছু বই আমরা দেখলাম। আসলে আমরা যখন চিকিৎসা নেই, যেমন একটা হার্টের চিকিৎসা নিচ্ছি অথবা প্রেশারের চিকিৎসা নিচ্ছি, তখন কিন্তু আমরা সবসময় একটা মানে ঔষধের উপরে নির্ভর থাকি মানে বেশি। কিন্তু ঔষধ বাদে আরও যে কিছু বিষয় আছে এটার প্রতি আমরা আসলে গুরুত্ব দিই না। আমি আমার পেশাগত জীবনে অনেক চিকিৎসা দিয়েছি, কিন্তু পাশাপাশি যখন দেখলাম যে এই যে বইগুলো এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লেখা আছে, তখন এর প্রতি অনেক সময় আকৃষ্ট হয়ে যায়। আমি একটা ছোট্ট ঘটনা বলি। মেলায় ছোট ছোট বই পাওয়া যায়, ছোট ছোট চটি বই। একদিন একটা বই কিনলাম, শিশুর যত্ন, শিশু চিকিৎসা কিন্তু আমরা দিয়ে আসছি, কিন্তু সেই বইটা পড়ে মাত্র কয়েক পৃষ্ঠার বই দেখলাম যে অনেক কিছু মানে মানে নতুন কিছু কথা আছে যে শিশুকে লালন পালন করার জন্য, এই যে বিষয় লালন পালন করার জন্য আমরা শিশুর চিকিৎসা দিচ্ছি, চিকিৎসা সম্পর্কে পড়াশোনা করছি, কিন্তু লালন পালন করার জন্য আরও যে কিছু বাড়তি কথা আছে সেটি কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সে ছিল না। তো ওই বইটা পড়ে অনেক মজার মজার কিছু তথ্য আমি পেলাম, সেটাও কিন্তু বিমল সাজারের বই ছিল। তাই ইতিমধ্যে বেশ কয়েকটি বই পড়ার সুযোগ হয়েছে। গতকালকে একজন পেশেন্টের সাথে পরিচিত হলাম, তার ব্লাড গ্লুকোজ হচ্ছে 34, মানে ব্লাড গ্লুকোজ লেভেল 34 থাকে, এটা কীভাবে সম্ভব তার তো মানে ইয়ে হয়ে যাওয়ার কথা, এবং সে প্রতিনিয়ত 3 বার সে ইনসুলিন নিচ্ছে। আমি শুধু বললাম যে আপনি কি কখনো ব্যায়াম করেন, বলছে যে না, এটা করার সুযোগ পাই না। এখন মেডিকেল সায়েন্স কী বলছে, মেডিকেল সায়েন্স তো ওষুধ দিচ্ছে, পাশাপাশি সাহস যেটা বলছে যে আপনার যত ওষুধ খান না কেন, আমি যত ওষুধ খান না কেন এটা কিন্তু খুব একটা কন্ট্রোল করবে না। আপনাকে পাশাপাশি যদি আপনার লাইফের সাথে যদি না চেঞ্জ করতে পারেন, আপনি যদি ব্যায়ামের প্রতি বেশি না জোর দেন, তাহলে কিন্তু শুধু ওষুধ দিয়ে কিন্তু আপনি 100% রিকভারি করতে পারবেন না। এই সব ক্ষেত্রে আমরা এখানে বেশ কয়েকটা বই, ডায়াবেটিস থেকে মুক্ত, মানসিক থেকে মুক্ত, মানসিক চাপ থেকে মুক্ত, এই যে বিষয়গুলো, এখানে একটা বিষয় আছে যে অনেকে হয়তো ভাববেন যে সাওল কিতালে আবার হার্টের চিকিৎসা আমার 100% দেবে কিনা, সেই ক্ষেত্রে কি অ্যালোপ্যাথিক অথবা স্টেন্ট অথবা বাইপাস এই জিনিসগুলো কি আসলে বন্ধ হয়ে যাবে। বিষয়টা মোটেই না, এটা কোনো কন্ট্রাডিক্টরি না। কথা হচ্ছে যে চিকিৎসাটা আমাদের চলছে অ্যালোপ্যাথিক মতে, তার পাশাপাশি সাওল একটা আলাদা একটা জিনিস নিয়ে আসে, সেটার সাথে অ্যাড। অর্থাৎ আপনি চিকিৎসা নেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে আরও কিছু নিয়ম পালন করতে হবে। আমরা আমাদের লাইফস্টাইলের কথা যদি চিন্তা করি, হাজার রকমের ত্রুটি আছে আমাদের, আমাদের খাদ্যাভ্যাসে অনেক ত্রুটি আছে। হার্ট যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, হার্ট যখন আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সেটা তো আমাদের এই খাদ্যাভ্যাস অথবা লাইফস্টাইলের জন্যই, কিন্তু এটা কি রিকভারি করার অনেক সুযোগ আছে, ইভেন একটা স্টেজ যাওয়ার পরে সুযোগ আছে। যেটা বলেছে ক্যাপিলারি সার্কুলেশন অর্থাৎ কোলেটারাল সার্কুলেশন, আমরা সেই কোলেটারাল সার্কুলেশনটাকে বাড়াতে পারি আমাদের লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে। আমাদের যদি আমরা ব্যায়াম বেশি নির্ভর হই, তাহলে দেখা যায় আস্তে আস্তে এটাও কিন্তু আমাদের মানসিক চাপ থেকে মুক্তির উপায়। অনেক ওষুধ আসছে বাজারে, ট্র্যাঙ্কুইলাইজার বিভিন্ন ধরনের ওষুধ আসছে, কিন্তু মানসিক চাপ থেকে মুক্তির উপায়ের জন্য ওইটাই লেখা আছে, আমরা না একবার পড়ি, কিন্তু দেখা যাচ্ছে আমরা বিভিন্ন টেনশন হচ্ছে, ঘুমাচ্ছে না, একটা ওষুধের উপর নির্ভর করতেছি, কিন্তু এটা এটা থেকে মুক্তির উপায়ের জন্য আরও কিছু পথ আছে যেটা শুধুমাত্র আমরা মানে করতে পারি, কিন্তু এই বইগুলোতে লেখা আছে এবং চমৎকার। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, আমরা যখন কোনো জায়গায় কোনো মানে সমস্যার মধ্যে পড়ি, যেমন চাকরি ক্ষেত্রে আমরা যদি মনে করি যে আজকে একটা ভুল করলাম, এটার জন্য আমাকে আমার বস অনেক তিরস্কার করতে পারে অথবা সমস্যা করতে পারে, আমি এই এই যে একটা চিন্তা, এই চিন্তাটা যদি আমি মাথার মধ্যে নিয়ে নিই, তাহলে কিন্তু সারা রাত ঘুম আসবে না, ঘুম আসবে না। কিন্তু আমি যদি আগের থেকেই চিন্তাটা কী বলছি, ঠিক আছে যা আছে করুক,
মানে এই যে একটা সেটআপে যদি আমি নিয়ে আসি প্রথমেই যে আজকে যে ভুলটা করছে এই ভুলটার জন্য হয়তো তিরস্কার করতে পারে অথবা জরিমানা করতে অথবা সর্বশেষ আমার চাকরি যেতে পারে, সর্বশেষ চিন্তাটাকে যদি আমি আগেই মাথায় সেভ করে নিই, আমি আমি ওটা নিয়ে সেটআপটা যদি মাথায় আনতে পারি তাহলে তার সময় তার চিন্তাটা মানসিক চাপটা তার অর্ধেক কমে যাবে শুধুমাত্র ওই সেটআপটা নিতে পারলে। কিন্তু আমি কী করলাম, আমি চিন্তাই করলাম চিন্তাই করলাম, মাঝখানে আমার শারীরিক প্রতিক্রিয়া শারীরিক মেকানিজমগুলো হেরফের হইয়া প্রেশার বাড়লো ডায়াবেটিস বাড়লো সব কিছু করলো। কিন্তু পরের দিন যে আমি অফিসে গেলাম দেখলাম যে আমার এটার জন্য কোনো কিছুই হলো না, কোনো পানিশমেন্ট হলো না, কোনো শুধু শুধু আমি সারা রাত চিন্তা করলাম, এতে আমার শারীরিক যে মেকানিজমগুলো অনেক ডিস্টার্ব করলো। তো এরকম মানসিক চাপ মানে কিছু কিছু উপায় আমি লেখা আছে, ছোটো বইতে হলে আমি কয়েকটা পড়েছি এবং খুব ভালো লেগেছে। যাই হোক, কথা হচ্ছে যে সাওলের একটি আজকে আমি মনে করি সিলেটের একটা বিশেষ দিন এবং এটা অত্যন্ত চমৎকার। সারা পৃথিবীতে সাওলের অনেক সেন্টার হয়েছে, তার মধ্যে আজকে হচ্ছে 100তম এবং বাংলাদেশের মধ্যে এটি তৃতীয়তম। এটি আমি মনে করি সিলেটবাসীর জন্য যথেষ্ট বেশি মানে কাজে দেবে। এ ধরনের একটি উদ্যোগ যারা নিয়েছেন তাদেরকে আমাদের সিলেট জেলা স্বাস্থ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা সবাই সুন্দর থাকেন, সবাই সুস্থ থাকেন, সেই কামনা করে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে।